সুপ্রিয় দর্শক আমি ডক্টর আমার আজকের আয়োজন স্কিনে দেওয়া পাঁচটি পুতুলের মধ্যে একটি পুতুল ধরুন এবং জানুন কবে খুলবে আপনার ভাগ্যের তালা আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনি যদি এক নম্বর অর্থাৎ হলুদ রঙের পুতুলটি ধরে থাকেন তাহলে আপনার অর্থভাগ্য যথেষ্ট শুভ বলা যাবে অবশ্য জন্ম থেকে ক্রমশ ভাগ্যোন্নতি ঘটতে থাকবে এমনকি সাতাশ থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে কর্মজীবন শুরু হয়ে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকতে দেখা যাবে এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তবে মনে রাখবেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি ব্যবসার সাথে সাথে নিজস্ব শ্রম মেধা প্রযুক্তি ও অধ্যাবসায়ের বলে প্রতিষ্ঠার গ্রাপ ক্রমশ চাঙ্গা হতে থাকবে আপনাদের জীবনে যার ফলে এক সময় আপনারা কুবের সমান ধন উপার্জনে সক্ষম হবেন আপনাদের বিশেষ গুণ থাকবে সাহিত্য রচনা ব্যাংক ট্রান্সপোর্ট ডাক বিভাগ আমদানির রপ্তানি বাণিজ্য গুরুগিরি শিক্ষকতা ও ধর্মচর্চার মাধ্যমে প্রচুর সুনাম যশ ও অর্থ লাভ হয়ে থাকবে আপনাদের জীবনে তবে দর্শকবৃন্দ মনে রাখবেন শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে নসের শেষ জীবনে ঔষধ ও চিকিৎসক নির্ভর হয়ে পড়তে হতে পারে তাতে সন্দেহ নেই এমন কি সেই সঙ্গে পিতা সহ পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি শুধু নয় চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে যার ফলে আপনাকে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে এমনকি মাঝে মধ্যে হিসেবে খরচ করার জন্য কম বেশি অর্থ কষ্টে পড়তে হবে তাতে সন্দেহ নেই তবে এই অর্থ কষ্টটা হবে সাময়িক এটা সামগ্রিক নয় বা দীর্ঘস্থায়ী নয় তবে মনে রাখবেন বার্ধক্যে তেমন একটা অর্থ কষ্টে পড়তে হবে না তবে আমি আমার দর্শকবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করব তা হলো চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ ধান্দাবাজ প্রভৃতির ক্ষপ পরে পড়ে আপনাকে প্রচুর অর্থ সম্পদ হারাতে হতে পারে এতদূর সত্ত্বেও আপনারা স্বগর্বে দণ্ডায়মান থাকবেন অর্থাৎ ধন সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ থাকবে আপনার জীবন তাতে সন্দেহ নেই সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি দুই নাম্বার অর্থাৎ লাল রঙের পুতুলটি ধরে থাকেন তাহলে আপনাকে প্রথম জীবন থেকে অনেকটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে হবে নিত্য নতুন নানান প্রকার সুযোগ সুবিধা হাতে আসা সত্ত্বেও কাজে লাগাতে না পারায় আটত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো না কোনোভাবে সফলতা হাত ছাড়া হয়ে পড়তে পারে বা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে নাও পারেন তবে আটত্রিশের পর ক্রমাগত ভাগ্য উন্নতি করতে ঘটতে আপনি ক্রম উপরের দিকে ধাবিত হবেন অবশ্য এই ভাগ্য উন্নতি ঘটাতে আপনাকে তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তি কৌশল শ্রম মেধা প্রযুক্তি ও অধ্যবসায়ের বলে ভাগ্যের পরিবর্তন করতে হবে মনে রাখবেন ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না আপনাদের বিশেষ উন্নতি হবে যেমন হিসাব রক্ষক যন্ত্রবিদ প্রকাশনার ব্যবসা পুস্তক স্টেশনারি রবি শস্য সামরিক বিভাগের কোনো কর্মে বিশেষ কৃতিত্ব শুধু নয় প্রচুর সুনাম যশ ও অর্থ লাভ করে থাকবেন এক কথায় আপনাদের উন্নতি হবে স্বাধীন বৃত্তির মাধ্যমে অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠা নিজস্ব ক্ষমতায় বা স্বাধীনতার মাধ্যমে যার ফলে জীবনযাত্রা বেশ ভালোই কাটবে তাতে সন্দেহ নেই যদিও আপনাদের মধ্যে থাকবে সর্বদা সংকল্পের অস্থিরতা অর্থাৎ মন যেন স্থির নয় বা সিদ্ধান্তে যেন আপনারা আপনাদের স্থিরতা কম আরেকটি জিনিস সর্বদা মনে রাখবেন তা হচ্ছে পিতার সাথে মতানৈক্য বিশেষ ক্ষতির কারণ এমনকি পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু আমূলক নয় তথাপিও আপনারা নিজস্ব ক্ষমতায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হবেন তবে দর্শকবৃন্দ একটি কথা মনে রাখবেন তা হলো জীবন সংগ্রামে চলার পথ দুর্গম ও ক্ষুর্ধার আপনাদের সর্বদা মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে নিজ চেষ্টায় সুপ্রতিষ্ঠিত এমনকি একদিন না একদিন মহাধনবানে পরিণত হবেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আরও একটি জিনিস আপনারা মনে রাখবেন যে আপনাদের লৌকিকতা শত্রুতার সৃষ্টি করতে পারে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তি বিনষ্ট হলেও আপনাকে রোখা যেন বড়ই দায় বা কোনো ক্রমে রোখা সম্ভব নয় তাই তো আপনারা নিজস্ব ক্ষমতায় ভাই বোন তথা বংশের মধ্যে সব থেকে ধনী জননন্দিত এবং প্রতিষ্ঠিত বা নামজাদা ব্যক্তি হবেন এবং মাথা তুলে দাঁড়াবেন এটা মৃত্যুকাল অবধি অব্যাহত থাকবে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই সুপ্রিয় দর্শক আপনারা যদি তিন নাম্বার অর্থাৎ নীল রঙের পুতুলটি ধরে থাকেন তাহলে আপনাদের অর্থভাগ্য হবে সুবা শুভ মিশ্র ফলপ্রদ জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে অতিক্রম করতে করতে পরিণত বয়সের পর অনেকটাই অর্থ লাভ হয়ে থাকে তবে দেখুন দর্শকবৃন্দ যদি প্রথম জীবনে অর্থ লাভ না হয় তাহলে শেষ জীবনে উপার্জিত অর্থ কাশি সিরাপ কিনে খাওয়া ছাড়া আর কী বা হতে পারে অর্থাৎ আপনাদের চল্লিশ বছর বয়স পর্যন্ত ভাগ্য প্রায় অনিশ্চয়তার দিকে ধাবিত থাকবে বা অনিশ্চিত থাকবে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের ভাগ্য উন্নতি কোন দিক থেকে হবে বা আদৌ হবে কি হবে না মনে রাখবেন জীবনটা কোনো প্রকারেই কুসুম সজ্জা নয় ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না আপনাদের সংকল্প হবে নিজস্ব শ্রম নিজস্ব প্রচেষ্টা নিজস্ব মেধা প্রযুক্তি ও অধ্যাপসায় তার বলেই জীবন সংগ্রামে জয়ী হতে হবে অবশ্য প্রথম জীবনে বারবার কর্ম পরিবর্তন এমনকি প্রথমে ব্যবসায় লোকসান গুনতে গুনতে শান্ত হয়ে পড়লেও আপনাদের দমিয়ে রাখা যেন দুষ্কর হবে তবে দর্শকবৃন্দ মনে রাখবেন পশু পাখি সহজে পশু পাখি আর মানুষ বারবার চেষ্টার তবে মানুষ তেমনি যারা তিন নাম্বার বা নীল রঙের পুতুল ধরেছেন তাদের জীবনে বারবার চেষ্টার ফলে সম্মিলিত ফসল হল জীবনের আর্থিক সামাজিক এবং মানসিক প্রতিষ্ঠা অর্জন ব্যবসা বাণিজ্যে বিশেষ করে চা পাতা সাফারকালি ইলেকট্রনিক্স দ্রব্য কেমিক্যাল সার কীটনাশক মৎস্য মাংস ও পশু পাখির ব্যবসায় অধিক লাভবান হবেন আর কর্মের বেলায় রাসায়নিক কারখানা রেল বৈদেশিক বাণিজ্য সরকারি দপ্তর এই সকল কর্মের সফলতা বা অর্থ লাভ বেশি হবে তবে দর্শকবৃন্দ মনে রাখবেন অল্প বয়সে পিতামাতার কাউকে হারাতে হবে এমন কি পর গৃহে বসবাস হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় তথাপিও কারো সহযোগিতা ব্যতিরেকে এই নীল রঙের পুতুল ধরা জাত ব্যক্তিরা জীবনে সহজে উন্নতি করাটা যেন দুঃশান্ত ব্যাপার তথাপিও আমি বলবো আপনারা নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে সংসার সমাজে দণ্ডায়মান ছিলেন আছেন এবং থাকবেন তাতে কোনো রূপ সন্দেহের অবকাশ নেই অপরের উপকারের বেলায় বিশেষ নজির স্থাপন করা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব অর্থাৎ পরোপকারের বেলায় এই যারা নীল রঙের পুতুল ধরেছেন তারা জাতি ধর্ম বর্ণ আত্মীয় পরিজন বাদ বিচার নেই তারা জন্মেছেই যেন পরের উপকার করার জন্য তাছাড়া এরা সৎ নিষ্ঠাবান পরোপকারী ও যোগী ধরনের মানুষ হবেন এমনকি সাধনায় লাভ করবেন তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক এবার আসি আপনি যদি চার নাম্বার অর্থাৎ সাদা রঙের পুতুলটি ধরে থাকেন তাহলে প্রথম জীবন থেকেই অর্থভাগ্য বেশ উন্নত হতে থাকবে যেমন সোনার মুখে দিয়ে যেন আপনি জন্মেছেন তবুও আপনারা সুনাম যশ প্রতিষ্ঠা পাবার নেশায় পাগল প্রায় অবস্থাপন্ন থাকবেন যেমন উত্তরাধিকার সূত্রে অডেল ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আর তার সঙ্গে যুক্ত হবে যেমন উত্তরাধিকার সূত্রে অঢেল ধন সম্পদের মালিক আর তার সঙ্গে যুক্ত হবে ব্যক্তিগত চেষ্টা সব মিলিয়ে সংসার সমাজে আপনি নিশ্চিত ধনী জননন্দিত এবং প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হবেন বা হয়ে থাকবেন তাতে সন্দেহের রূপ অবকাশ নেই আপনাদের উন্নতি চাকুরি এবং ব্যবসা উভয় পথেই অর্থ উপার্জন করবেন এমনকি এক সময় অর্থের পাহাড় গড়তে সক্ষম হবে জন্ম থেকে তো বটেই সেই সঙ্গে নিজস্ব ক্ষমতায় আঠাশ বছর বয়স থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিশেষ করে আপনাদের উপার্জনটা হবে আইন দর্শন নৌজানের কর্ম বা ব্যবসা আমদানি রপ্তানি রাসায়নিক দ্রব্য মনোহারি দ্রব্য ঔষধপত্র সহ যে কোনো তরল পদার্থের ব্যবসায় প্রচুর লাভবান হবেন তবে সুপ্রিয় ভিউয়ার্স মনে রাখবেন এই অর্থের প্রাচুর্য যেন অনর্থের মূল না হয় তাই তো আপনাদেরকে নেশা মদ্য জুয়ার রেস শেয়ার ফাটকা হাউজিং ভূমিক্রয় বিক্রয় ব্রোকারি দালালি সহ যে কোনো লোভনীয় অফার থেকে আপনি সেই ব্যবসায় বেড়ে যেতে পারেন যার ফলে লোকসানের পর লোকসান গুনতে গুনতে চুয়াল্লিশ বছর বয়স থেকে তিপ্পন্ন বছর বয়সের মধ্যে যথাসর্বস্ব হারিয়ে উল্টা ঋণের জালে আটকে যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় অর্থাৎ আপনাদেরকে এই বিষয়গুলোর মধ্য থেকে বিরত থাকতে হবে বা সরে আসতে হবে সেই সঙ্গে মিতব্যয়ী ও সঞ্চায়ী হতে হবে বিশেষ করে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করবেন একক অ্যাকাউন্টে অর্থ ধরে রাখা আপনাদের জন্য অনেকাংশে কঠিন হবে তাছাড়া আপনাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে তা হচ্ছে লোভনীয় যে কোনো অফার অংশীদারী ব্যবসা না বুঝে চুক্তি সম্পাদন এবং বিনিয়োগ চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর ঘাতক শুধু নয় ভিক্ষার থলি ধরিয়ে দিতে পারে আপনাদের জীবনে অর্থাৎ চোখ কান খোলা রেখে জীবন সংগ্রামে অগ্রসর হতে হবে পরের বুদ্ধিতে গৃহে আগুন দিলে চলবে না নিজের বুদ্ধির উপর বা অপরের বুদ্ধি শুনবেন কিন্তু নিজে মোটিভাই করে বা নিজের বুদ্ধি মতো চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন জীবনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে মনে রাখবেন কু বন্ধুরা আপনার পাশে সর্বদা লেগে থাকবে আপনার অনিষ্ট সাধন করার জন্য সুপ্রিয় দর্শক এবার আসি আপনি যদি পাঁচ নাম্বার অর্থাৎ সবুজ রঙের পুতুলটি ধরে থাকেন তাহলে আপনার অর্থভাগ্য মোটামুটি ভাগ্যবান বলা চলে কর্ম ও ব্যবসা বাণিজ্য উভয় পথে আপনাদের ভাগ্যোন্নতি ও প্রতিষ্ঠা লাভের পথ সুগম হবে তবে আপনারা হবেন ভীষণ অদৃষ্টবাদী আর তার সঙ্গে যুক্ত হবে চরম উদাসীনতা যার ফলে পঞ্চাশ বয়সের পর চলে আসতে পারে অর্থকষ্ট বা অর্থাভাব এমনকি ভোগ বিলাসে আয় উপার্জনে প্রায় সিংহভাগ অর্থ ব্যয় করার সম্ভাবনা প্রবল তিরিশ থেকে একান্ন বছর বয়স পর্যন্ত সময়ের মধ্যে সুনাম যশ অর্থ সহ প্রতিষ্ঠা লাভের উত্তম সময় দর্শকবৃন্দ এই সময়ের মধ্যে যদি আপনারা গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভ না করতে পারেন তাহলে জীবনে আর হওয়ার সম্ভাবনা নেই তবে আমি বলবো আপনারা যদি সচেষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই তিরিশ থেকে একান্ন বছর বয়সের মধ্যে আপনার গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন সকল কিছুতে পরিপূর্ণ থাকবে আপনার জীবন তাতে সন্দেহ নেই তাছাড়া ব্যবসা বুদ্ধি যেন আপনাদের জন্মগত তাই তো কর্ম অপেক্ষা ব্যবসা বাণিজ্যের সফলতা বেশি আসবে বিশেষ করে ঠিকাদারি ব্যবসা ব্রোকারি দালালি ব্যবসা গবেষণা সংবাদপত্র সম্পাদনা লেখক সাহিত্যিক কবি জ্যোতিষর্ষা কাগজ বনৌষধির ব্যবসা প্রেস পুস্তক প্রকাশনা চিত্রাকরের বা চিত্রাঙ্কনের মাধ্যমে প্রভূত অর্থ যশ ও সুনাম অর্জন হয়ে থাকে তবে দর্শকবৃন্দ আপনারা একটি কথা মনে রাখবেন যে প্রথম জীবনে কম বেশি অর্থ কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করতে হলেও মধ্যবয়স থেকে অর্থের প্রাচুর্যতা শুরু হবে ঠিকই কিন্তু নিজের বা নিজস্ব অবিমিশ্রকারিতায় শেষ জীবন অতি দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় তাই আপনাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে তাই তো আমি দর্শকবৃন্দকে বলতে চাই আপনারা পাঁচ নাম্বার অর্থাৎ সবুজ রঙের পুতুলটি যেহেতু ধরেছেন সেহেতু আপনাদেরকে মিতব্যয়ী এবং সঞ্চয়ী মনোভাবাপন্ন হতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় আপনারা সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন বা সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে অল্প বয়সেই ভাই বোনদের কাছ থেকে পারিবারিকভাবে পৃথক হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু ও বিরোধী পক্ষরা সচ্ছার হয়ে আপনার ফসলি ক্ষেত লন্ড করে দিয়েও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধনের চেষ্টা চালাতে পারে দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়